প্রত্যেকটা মা একটা সুযোগ বন্ধকে চিন্তা করুন। লাল সবুজে রইরাঙা দিবকর আমার বুকে এই স্ট্যান্ডটা একটু ফিট কর কোথায় একটু উপরে উঠাই দেন স্ট্যান্ডটা উপরে ফেলব যার চেতনার নামে কিছু করতে হবে ওর সাউন্ড দিতেছে ইউডার ওটা হলো ওটা ঠিক করে কিছু সাউন্ড হবে না পাওয়া যাচ্ছে না এই লাশের ঝনেই ধ্বংস হবে খালিমে বিনা অনেক লোক আসার আছে নিয়ে আসেন আপনি ধরেন এটা ধরেন ধরে রাখেন কামন বিলাল ইজ মাই ডটার ডটার সে ইউ হাই ইজ দ্য ম্যান আসসালামু আলাইকুম এন্ড শি ড্র দিস ওয়ান এন্ড বিলাল শি ড্র দিস ওয়ান শর্ট করে লান হয়েছে খালি স্লোগানেরই হবে We have here our mayor of Canterbury Council, Mr. Bilal Haik, and also we have our deputy mayor of Campbell Town, Mr. Masood Khalil, present here. Please give a big hand for them. Yeah! We are here in solidarity with our people. We couldn't thank them more, and we want to tell them, we want to request them to convey our message. এটা ধরে রাখেন এইটা ধরতে হবে আপনি ধরতে পারবেন আপনাদের রায় নিব আপনারা রাজি আছেন কিনা আমি সেটা পাঠ করে শোনাবো এক এক করে তার আগে আমরা আজকে উদ্যোক্তা অন্যতম উদ্যোক্তা আমাদের উদ্যোক্তা রয়েছেন হাবিব রহমান আমাদের উদ্যোক্তা রয়েছেন মাসুম আমাদের উদ্যোক্তা রয়েছেন ইউসুফ স্বামী ভাই এবং সকলে যারা উদ্যোক্তা রয়েছেন তাদের মধ্যে অন্যতম আরিফ কমিউনিটি লিডার আরিফকে এখন খুবই খুবই সংক্ষিপ্ত একেবারে সংক্ষিপ্ত কারণ আমরা এখানে স্লোগান দিতে এসেছি ক্ষোভ প্রকাশ করতে এসেছি কিন্তু খুবই সংক্ষিপ্ত একটি স্বাগত বক্তব্য আরো আসবে
lot of people to come. দূর সব আমাদের বাংলাদেশের দাবিদার আওয়ামী সরকার কুণ্ডালি করতে সরকার আপনারা জানেন কেন আমরা এখানে উপস্থিত হয়েছি? আমরা বাংলাদেশের এই দাবির সাথে এই প্রবাসে বসে একাত্মতা ঘোষণা করতেছি এবং যতদিন পর্যন্ত বাংলাদেশের এই কমলমতী শিক্ষার্থীদের উপর হামলা হত্যা বন্ধ না হবে ততদিন পর্যন্ত প্রবাসে আমরা রেমিট্যান্স বন্ধ করে দিব। আমাদের We've all heard over the last few days a few hundred people dead. Let me make this clear. Canterbury Banks Down students, Canterbury Banks Down is the capital of Bangladesh here in Australia. Yeah, yeah, yeah! And to be more specific, here in Lakemba, we have a massive Bangladeshi community that is affected by what's happening overseas in Bangladesh at the moment. I am not here for political reasons. I am here to say that people have the right to protest. People should be able to protest and express their views however they wish. We live in the best country in the world, in Australia, and people do that very freely. We need to encourage people across the world to be able to say what they want to say without having to be killed, hurt, murdered, or any of that. Ladies and gentlemen, free speech for everyone. Please, I'm here to stand with you. I'm here to stand with the people right here in Canterbury Bankstown, our community, our wonderful community that are hurting at the moment. আমি হাসিনা লয়ে আমি হাসিনা লয়ে উনি হাসিনা উদ্দেশ্যে
ভারতের দালালেরা হুঁশিয়ার শব্দ
আমরা আগামী আমাদের 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 এই দাবি নিয়ে আমরা আমাদের এই দাবি নিয়ে বেধাবো 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 প্লিজ বেধাবো এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের গৌরব ভাইয়া যখন বক্তব্য হবে আমরা অবশ্যই ক্ষোভ জানাবো আমরা অবশ্যই স্লোগান দেব স্লোগানে স্লোগানে মুখরিত হব কিন্তু একই সাথে ধৈর্য ধরে আমরা কয়েকটি বক্তৃতা শুনবো আমাদের গৌরব আমাদের ডেপুটি মেয়র জনাব মাসুদ খলিল আমাদের সামনে উপস্থিত রয়েছে আমরা এখন তার বক্তব্য শুনবো জনাব মাসুদ খলিল বাংলাদেশি ভাই বোনেরা আজকে আমরা এখানে সমবেত হয়েছি আজকে আমরা পুরো দলীয় এজেন্ডা নিয়ে এখানে সমবেত হয়নি আমরা আজকে সমবেত হয়েছি সমগ্র বাংলাদেশ এই মুহূর্তে সরকারকে নেমে যেতে হবে এবং আমাদের সন্তানদের হত্যার প্রত্যেকটা হত্যার বিচার দিতে করতে হবে সংশ্লিষ্ট পুলিশ বিডিআর আর্মি যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবারকে একই আসামির কাঠ ঘোড়ায় দাঁড়াতে হবে আমরা সবাই আপনাদেরকে শান্তিপূর্ণ ভাবে আমাদের এই সমাবেশ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্মানিত ভাই বোনেরা আমাদের মাঝে উপস্থিত আছেন একজন ছাত্র আমাদের মাঝে উপস্থিত আছেন একজন এক্স ভুয়েকিয়ান তিনি তার মত প্রকাশ করবেন তিনি তার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে একটি কবিতা নিয়ে এসেছে আমরা আসুন তার কাছ থেকে কিছু শুনি নাসির হোসাইন এক্স বুয়েটিয়ান আরে প্রশ্ন সংগ্রাম ধন্যবাদ সবাইকে আমি নাসির হোসেন আমি একটা আট লাইনের কবিতা বলতে চাই আমাদের মনের কথা আমি আমাদের মনের কথা আট লাইনের কবিতার মাধ্যমে বলতে চাই কবিতার নাম স্বাধিকার
কবিতার নাম স্বাধিকার। হাসিনা তোর সাহস কত, জীবন মিলি শত শত, কথা তো এক সহজ কথন, পারবি দিকে একটি জীবন ভাবছিবি না এবার গত 16 বছর ধরে মেধা চৌধুরী মুন্নি, মেধা চৌধুরী মুন্নিকে সংক্ষিপ্ত ছাত্ররা আমাদের গর্ব, আমরা যে পারি এই ছাত্ররা আমাদের